পেঁয়াজের দাম কিন্তু এখন এমন কমে গেছে মাননীয় স্পিকার, খাতুনগঞ্জে আড়ত, আর আড়তে লোক পাওয়া যাচ্ছে না কেনার জন্য, যত যখনই আমরা এই পেঁয়াজ দিতে শুরু করে দিয়েছি, এটা হলো বাস্তব কথা। আর 1 কোটি মানুষ, এটা কিন্তু যাচাই বাছাই করার জন্য, এটা কিন্তু জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং প্রশাসন থেকে সবাইকে সম্পৃক্ত করে, কমিটি করেই কিন্তু এই মানুষগুলিকে সিলেক্ট করা। কাজে এখানে কোনো রকম অন্য কিছু হওয়া সম্ভব না। কাজে আমি জানি না মাননীয় সংসদ সদস্য তার নিজের এলাকায় যারা কার্ড পাচ্ছে তার সত্যিকার কার্ডধারী কিনা সেটা উনি যাচাই করেছেন কিনা, বরং আমি বলবো সকল মাননীয় সংসদ সদস্য কিন্তু এটা দেখতে পায়। তারা যেন আবার তাদের ওই নিজের লোকটা টেনে নিয়ে এসে তাকে কার্ডটা যেন না দেন। মার্চ মাসের 28 তারিখ পেঁয়াজের কেজি বাজার মূল্য 25 থেকে 30 টাকা কেজি, আর টিসিবিতে আমরা 20 টাকায় দিয়েছি। তো জার্মানির থেকে এখানে পেঁয়াজের দামটা, এই এই ডিজিটাল যুগে কথা বলে পার পাওয়া যাবে না, হাতে নাতে ধরা।